এই রক গার্ডেনের মধ্যে কিন্তু একটা মন্দির রয়েছে, খুবই সুন্দর মন্দিরটা, আমি দেখাচ্ছি পুরো পাথরের গুহার মধ্যে মন্দিরটাই। দেখুন জায়গাটা সত্যি দুর্দান্ত লাগছে, দেখুন পেছনে। সো গাইজ, এই হচ্ছে সেই অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি সৌরভ, আপনারা দেখছেন দ্য ট্রাভেলার, আর আমি এখন আছি দার্জিলিংয়ের রক গার্ডেনে। জায়গাটি কিন্তু ভীষণ সুন্দর, দার্জিলিং এলে জায়গাটি একদম মিস করবেন না। এই রক গার্ডেনে কী করে আসবেন, কোথা থেকে গাড়ি ধরবেন, গাড়ির ভাড়া কত, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। গত 13ই নভেম্বর আমি আর আমার দুই বন্ধু মিলে বেড়াতে গিয়েছিলাম দার্জিলিংয়ের এক অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন রক গার্ডেন। আপনাদের জন্য রইল সেই সুন্দর মুহূর্তের ভিডিওটি। আমরা এখন আছি আমাদের হোটেল রুমে, আর আজ থেকে কিন্তু আমাদের দার্জিলিং ট্যুর শুরু হচ্ছে। দার্জিলিং সবচেয়ে সস্তায় কি করে ঘুরবেন সেই সমস্ত তথ্য নিয়ে কিন্তু আমাদের এই ভিডিওস গুলো তৈরি। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে রক গার্ডেন যাওয়ার। তো আমরা দেখবো যে রক গার্ডেন যাওয়ার জন্য সবচেয়ে কমের মধ্যে কোন গাড়ি পাওয়া যায়। পুরো দার্জিলিং কিন্তু আজকে কুয়াশায় মোড়া, সেই জন্য আমরা টাইগার হিল যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করেছি। তো আমরা এখন রুম থেকে বেরাচ্ছি এবং বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। কালকে একটা হোটেলে আমরা ভাত খেয়েছিলাম রাতে, তো সেই হোটেলটির খাবার দাবার মোটামুটি ভালোই ছিল, কম রেঞ্জের মধ্যে। তো এখন ব্রেকফাস্ট করার জন্য আমরা সেই হোটেলের দিকেই যাচ্ছি। স্টেশন থেকে হেঁটে এলে, মানে প্রথমে আপনি পেট্রোল পাম্পটা পার করে তারপর আইনক্স পার করলেই, কিছুটা হাঁটলেই কিন্তু এই হোটেলটা। এই হচ্ছে হোটেল ভোজনালয়। তো চলুন খাবারের লিস্ট এবং দামটা দেখে নেওয়া যাক। এই হোটেলটিতেই কালকে রাতে আমরা ডিনার করেছিলাম এবং দাম হিসেবে কিন্তু এই হোটেলের খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। ব্রেকফাস্টের জন্য আমরা নিয়েছি গরম গরম পুরি এবং সবজি। এই চারটে পুরি এবং সবজির দাম 40 টাকা করে। হোটেলটার নাম হচ্ছে ভোজনালয়, আর আমরা সেই হোটেলে খেলাম পুরি সবজি। তো কমের মধ্যে কিন্তু পুরিটা ভালোই ছিল, আপনারা ট্রাই করতে পারেন, যদি আপনাদের চেনা সেরকম হোটেল না থাকে তো ওখান থেকেই খেতে পারেন। যাক, খাওয়া দাওয়ার লেটা চুকেছে, এবার দেখা যাক গাড়ির ব্যবস্থা করা যাক সাইট সিনের জন্য। তো আমি হোটেলে কথা বলেছিলাম, তারা বলেছিল যে পার হেড 300 করে লাগবে রক গার্ডেন যেতে। স্টেশন সংলগ্ন যে জায়গাগুলি আছে, স্ট্যান্ডগুলি আছে, স্টেশন এবং পেট্রোল পাম্প সংলগ্ন, সেখানে কিন্তু প্রচুর শেয়ারিং গাড়ি পাবেন, আপনি পার্সোনাল গাড়িও পেয়ে যাবেন। তো শেয়ারিং গাড়িতে বললো পার হেড 300 করে লাগবে, এবং পার্সোনাল গাড়ির ব্যাপারটা আমি গিয়ে বলছি কত করে চাই। আর একটা ব্যাপার বলে দিই, আমরা যে হোটেলে খেলাম সেই হোটেলে একটি বাংলাদেশি টিম ঢুকেছিল। তো তাদের সাথে কথা হলো, তারা দার্জিলিংয়ে খুবই এনজয় করছে, তারা বলছে দার্জিলিং শহরটা খুবই সুন্দর। তো আমাদের যারা বাংলাদেশি দর্শক রয়েছেন তারা অবশ্যই দার্জিলিংয়ে আসুন, এনজয় করুন। সো ফাইনালি আমরা গাড়ি বুক করে ফেলেছি, গাড়িটা ভালোই রয়েছে, আমরা তিনজন যাচ্ছি। তিনজনে নর্মালি শেয়ারিং গেলে আপনার পার হেড 300 করে পড়বে, কিন্তু ওরা পুরো গাড়িটা দিচ্ছে, আর পুরো গাড়িতে নিচ্ছে 1000 টাকা, মানে 100 টাকা বেশি। তো এটাই কিন্তু সবচেয়ে ভালো। আমি ড্রাইভারের নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা চাইলে উনি ওনার সাথে কথা বলতে পারেন এবং গাড়ি বুক করতে পারেন। আর ড্রাইভারের ব্যবহার খুব ভালো, আমরা ওনার সাথে কথা বললাম একটু আগেই, ড্রাইভারের সঙ্গে আমাদের কথা হলো এবং ঠিক হলো যে আমরা দুটো প্লেস দেখবো সেখানে, একটি হচ্ছে রক গার্ডেন এবং অন্যটি হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। সো শেয়ারিং যাওয়ার চেয়ে কিন্তু অনেক বেটার অপশন এটা, 100 টাকা বেশি দিয়ে হলেও আমরা অনেক কমফোর্টেবলি যাচ্ছি, পুরো গাড়িতে অনলি আমরা তিনজন। আমি মোটামুটি দার্জিলিং এবং সেবক মিলিয়ে পাহাড়ে 5-6 বার এসেছি, কিন্তু কোনোবারই কিন্তু আমার ঝর্ণা দেখার সৌভাগ্য হয়নি। আমার খুবই ইচ্ছে ছিল ঝর্ণা দেখার, পাহাড়ি ঝর্ণা দেখার। তো ফাইনালি আজকে সেই ঝর্ণা দেখার স্বপ্নটা পূরণ হচ্ছে। তো আমি খুব বেশি এক্সাইটেড, এবং ওদের কাছে জিজ্ঞেস করবো ওদের কেমন লাগছে। তো প্রথমবারের মতো রক গার্ডেন আমরা যাচ্ছি, কেমন লাগছে, কেমন এক্সাইটমেন্ট? খুবই ভালো লাগছে, আমরা অনেকদিন থেকেই তো যাওয়ার প্ল্যান করছিলাম, তো হয়ে উঠছিল না, আজকে যাচ্ছি ফাইনালি, সত্যি খুবই এক্সাইটেড। আমরা ওখানে গিয়ে দেখবো আমরা জায়গাটি কেমন। কেমন লাগছে? আমি তো দার্জিলিং এসেই খুশি, কিছুই বলার নেই, অসাধারণ। ও কিন্তু প্রথমবার দার্জিলিং এ এসেছে, আর ও সত্যি দেখে অবাক, এত সুন্দর জায়গা দার্জিলিং। ভাই আপনার নাম বাতা না? হ্যাঁ, শেখর। শেখর শেখর, এলাকাটির নাম হচ্ছে শেখর। তো ওনার গাড়ির নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে এসে এখানে এসে বুক করতে পারেন। তো দাদা বলছে যে দার্জিলিং কিন্তু আগের বার স্নোফল হয়েছে, তো আপনারা যদি ডিসেম্বরের দিকে আসেন, ডিসেম্বর বা জানুয়ারির প্রথম দিকে, তো দার্জিলিংয়ে স্নোফল দেখার সৌভাগ্য কিন্তু হতে পারে। উনি বলছেন যে মোটামুটি 15 বছর পর স্নোফল হয়েছে,
তো আপনারা সেই সময় আসবেন ডিসেম্বরের শেষের দিকে, তো ভাগ্যে থাকলে কিন্তু স্নোফল জুটে যাবে। দার্জিলিং স্টেশন পার করে বাতাসিয়া লুপের দিকে যাবার সময় এই যে রাস্তাটি দেখছেন ডান দিকে খারাপভাবে নিচের দিকে নেমে গেছে, এটি হচ্ছে রক গার্ডেন যাবার রাস্তা। রাস্তাটির অবস্থা যতটাই খারাপ চারিপাশের দৃশ্য কিন্তু ততটাই সুন্দর। তো শেখরদা বললেন যে এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার ডিস্টেন্স রক গার্ডেনের, আর দার্জিলিং থেকেও কিন্তু প্রায় 3500 মিটার নিচে নামতে হবে, মানে দার্জিলিং থেকে অনেকটা নিচে হচ্ছে এই রক গার্ডেনের অবস্থান। আর এখান থেকে কিন্তু দার্জিলিংয়ের খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে পুরো দার্জিলিং শহরটা। আজকে হালকা কুয়াশা রয়েছে, মেঘ রয়েছে, এই জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না। নিচে নামছি আর এত সুন্দর লাগছে ভিউটা বাইরের, সত্যি অসাধারণ ভিউ, পুরো হিমালয়ান রেঞ্জ আর খুবই সুন্দর। আর জায়গাটাতে একদম কোনো ক্রাউড নেই, ভিড় নেই, পুরো ফাঁকা, আর সিরিয়াসলি খুবই সুন্দর জায়গা। তো রক গার্ডেন যাওয়ার পথে আমরা এখন নেমেছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। এই দেখতে পাচ্ছেন আমার পেছনে পুরো টি গার্ডেন, আর এখানে লেখা আছে দয়া করে চা পাতা তুলবেন না। তো আপনারা যারা ট্যুরিস্ট এখানে আসবেন তারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, জায়গাগুলো নোংরা করবেন না, এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর এখন চলুন চা বাগানের ভিউটা আপনাদের দেখাই। তো গাইজ, এই হচ্ছে সেই অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। সত্যি এত ভালো লাগছে এখানে এসে, এত কাছ থেকে আমি চা বাগান কখনোই দেখিনি, দার্জিলিং এসছি এর আগে 2-3 বার সত্যি দারুণ লাগছে। আর জাস্ট ভিউটা একবার দেখুন পেছনে, আর ওই হচ্ছে দার্জিলিং শহর ওপরে, আর জায়গাটি দেখুন কতটাই নিচে দার্জিলিং থেকে। তো বন্ধুরা, এই হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি স্টেট। এখানকার চায়ের রং কিন্তু পুরো অরেঞ্জ কালারের, সেই জন্য কিন্তু এই গার্ডেনটির নাম অরেঞ্জ ভ্যালি টি স্টেট। দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু এখানে চা বাগান রয়েছে, আর এর ভিউটা জাস্ট দুর্দান্ত। এই অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন থেকে কিন্তু দার্জিলিং শহরের খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। আজ আকাশে মেঘ রয়েছে বলে ক্যামেরাতে অতটা ভালো দেখা যাচ্ছে না। রক গার্ডেন এলে অবশ্যই নেমে দেখে নেবেন এই অপরূপ সুন্দর দৃশ্য। নিচে নামার সময় এক্সাইটমেন্ট ছিল, তাড়াতাড়ি নেমে গেছি, এখন আর উঠতে পারছি না উপর দিকে। চা বাগান ঘোরা শেষ, এবার যাচ্ছি রক গার্ডেন। সো ফাইনালি আমরা রক গার্ডেন পৌঁছে গেছি, আর জায়গাটি কিন্তু সত্যি দুর্দান্ত। আমাদের অনেকটা নিচে নামতে হয়েছে, যেমনটা বললাম মোটামুটি 3500 ফিট নিচে নামতে হয়েছে দার্জিলিং শহর থেকে। আর জায়গাটি কিন্তু অবশ্যই আসবেন দার্জিলিং আসলে। এই হচ্ছে আমার পেছনে সেই রক গার্ডেন, দেখুন অনেকগুলো ওয়াটারফল এখানে রয়েছে ছোটো ছোটো। এই হচ্ছে রক গার্ডেনের টিকিট কাউন্টার, আমাদের দেবু টিকিট কাটতে গেছে। রক গার্ডেনে প্রবেশ করার পরই এই সুন্দর ঝর্ণাটি আপনার চোখে পড়বে, আর এখানে কিন্তু খুব সুন্দর ছবি তোলার জায়গা রয়েছে, তো আপনি চাইলে সেখানে ছবি তুলতে পারবেন। তবে একটু সাবধান, ভেজা পাথর কিন্তু খুবই পিচ্ছিল এবং রিস্কি। সো আমরা রক গার্ডেনে ঢুকে গেছি, আর রক গার্ডেনের টিকিট হচ্ছে 20 টাকা করে পার হেড। তো বেসিক্যালি এটা একটা পাহাড়ি ঝর্ণা ছিল, সেটাকে একটু মডিফাই করা হয়েছে, জায়গাটিকে একটু সুন্দর করা হয়েছে, রাস্তা, কিছু ব্রিজেস, সেই নিয়ে হয়েছে রক গার্ডেন। আর জায়গাটি কিন্তু সত্যি সুন্দর, দার্জিলিং এলে এই জায়গাটি একদম মিস করবেন না। এই রক গার্ডেনে একাধিক ঝর্ণাগুলি রয়েছে বিভিন্ন ধাপ বরাবর, এটি হচ্ছে দ্বিতীয় ধাপ। উপরে ওঠার জন্য পাহাড়ের গা বেয়ে সুন্দর রাস্তা এবং ব্রিজ করা আছে। এই রাস্তা বেয়ে আস্তে আস্তে উপরে উঠে গেলেই একের পর এক অসম্ভব সুন্দর এই ঝর্ণাগুলি দেখা যায়। তো
এই হচ্ছে রক গার্ডেনের রাস্তা। এখন আমাদের ঘুরে ঘুরে ওই ওপরে উঠতে হবে, ওই ওপর থেকে ঝর্ণাটা আসছে পুরো নিচে আর একদম এদিকে নিচে নেমে যাচ্ছে নিচে। তো চলুন ওপরে যাওয়া যাক। আর পার্কটি কিন্তু অনেকটাই বড়, ওই দেখুন সামনে পুরো আরও ঝর্ণা রয়েছে ওদের দিয়ে নামছে, চলুন সেদিকে যাওয়া যাক। এই রাস্তাটুকু পার করলেই আমরা পৌঁছে যাব ঝর্ণার তৃতীয় ধাপে। আর এই যে দেখছেন এটি হচ্ছে ঝর্ণার তৃতীয় ধাপ, আর সামনে কিন্তু খুব সুন্দর একটি ব্রিজ দেখতে পাচ্ছি, তো চলুন সেই দিকেই যাওয়া যাক। রাস্তাটা ভালোই খাড়া, এখানে পুরোই নিচ থেকে উঠে আসতে হচ্ছে। ও আস্তে আস্তে যত উপরে উঠছি চারিদিকের সৌন্দর্য কিন্তু ততটাই বাড়ছে। এই ঝর্ণাটি তৃতীয় ধাপের প্রধান ঝর্ণা, চলুন এই ঝর্ণাটিকে একটু কাছ থেকে দেখে আসা যাক। এই ভেজা পাথরগুলো কিন্তু খুবই পিচ্ছিল এবং রিস্কি, তাই খুব সাবধানে হাঁটতে হচ্ছে। এই পাথরগুলোর জন্যই হয়তো এই জায়গাটির নাম রক গার্ডেন। এই বিরামহীন জলরাশির আওয়াজ যেন পৃথিবীর সমস্ত কোলাহলকে ঢেকে রাখার ক্ষমতা রাখে। অনবরত আছড়ে পড়া এই জলরাশি নিঃশব্দে গিয়ে মিশবে কোনো নদীতে এবং তারপর বঙ্গোপসাগরে। তো দেখলেন একটা মাছের জায়গাটা দেখালাম, এই সুন্দর জায়গাটা। এবার চলুন ওপরের দিকে যাওয়া যাক এবং ওপরে যাব এবং দেখবো আরও কী রয়েছে ওপরে। জায়গাটা সত্যি দুর্দান্ত লাগছে, দেখুন পেছনে। অনেকটাই বড় ওয়াটারফল। এই ধাপটিই কিন্তু এই জলপ্রপাতের শেষ ধাপ, এরপর আর ঝর্ণা বরাবর উপরে ওঠার রাস্তা নেই। আর এই ঝর্ণাটির সামনে কিন্তু খুব সুন্দর একটি ছবি তোলার জায়গা রয়েছে। অলরেডি আমরা তিনটে ধাপ উপরে চলে এসেছি, এই যে দেখালাম শেষ ঝর্ণাটা, এরপরেও কিন্তু আরও উপরে ওঠার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন পুরো। চলুন ওপর দিকে যাওয়া যাক, খুবই সুন্দর লাগছে জায়গাটা। একটা জিনিস দেখাচ্ছি, এই ঝর্ণাটি এমন একটি জায়গায় অবস্থিত যেখানে সূর্যের আলো আসে না বললেই চলে, তাই পুরোটা জায়গা জুড়ে পাথরের ওপর বিভিন্ন রকমের পাহাড়ি মস চোখে পড়ে। আর এই স্যাঁতস্যাঁতে মসগুলো এই জায়গাটির সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। জায়গাটা পুরো স্যাঁতস্যাঁতে, একদম কিন্তু রোদ এখানে আসে না। আর দেখুন পুরো ওয়ালে কিন্তু মস জমে গেছে, বিভিন্ন রকমের মস এবং ফার্ন। যাদের হাঁটুর সমস্যা আছে জায়গাটাকে অ্যাভয়েড করুন, কারণ অনেকটাই কিন্তু জায়গাটাতে উঠতে হবে ওপর দিকে। কেমন লাগছে জায়গাটা? অসাধারণ, অসাধারণ। আর জায়গাটা এসে সত্যি খুবই ভালো লাগছে, এত সুন্দর ওয়াটারফলস রয়েছে না, মানে অনেকগুলো, একটা দুটো ওয়াটারফল নয়, একটাই ওয়াটারফলের বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ। আর অনেকটাই চড়তে হচ্ছে ওপর দিকে, হেঁপে যাচ্ছি, অনেকটাই ওপরে চলে এসেছি হেঁটে হেঁটে। এখান থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এদিকে আবার নামতে হবে সামনে অনেকটাই। এখন এই সবুজ শ্যাওলা এবং মস জমে থাকা সুন্দর রাস্তাটি আমাদের শেষ ঝর্ণাটির একদম বিপরীত দিকে নিয়ে যাচ্ছে। একদম আইডিয়া নেই সামনে কি রয়েছে, আর এটাই হচ্ছে এক্সপ্লোর করার আসল মজা। এখানে সম্ভবত একসময় একটা চায়ের দোকান মতো ছিল, বসার জায়গা রয়েছে, একটা কুঁড়ে ঘর মতো রয়েছে, এখন আর সেটা নেই, বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গাটা। এটা একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে বসার জায়গা রয়েছে, আর জায়গা থেকে কিন্তু ভিউটা খুবই সুন্দর, পুরো পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে এদিকে, একদিকে জঙ্গল রয়েছে, আর এদিকে কিন্তু ছোটো একটা ঝর্ণা আছে এদিকে, এটা মেনটেন নয়। এবার নিচের দিকে যাই, ওইখানে একটা জায়গা রয়েছে ভিউ পয়েন্ট মতো, ওখানে যাব এখন। চলুন, এই যে একটা ভিউ পয়েন্ট, এখানে বসার জায়গা রয়েছে, আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর, পুরো নিচের রক গার্ডেনের
জায়গার ভিউ দেখা যাচ্ছে, ওখানে বসার জায়গা রয়েছে, খুবই সুন্দর জায়গা। এখানেও একটা ঝর্ণা মতো রয়েছে ছোট, এই নিচে দেখা যাচ্ছে না ঠিক, জলের আওয়াজটা ঠিক পাওয়া যাচ্ছে এখান থেকে, পুরো ঝিঝি পোকার ডাক, এত সুন্দর ন্যাচারাল পরিবেশ। প্রকৃতির সঙ্গে যদি কিছুক্ষণ সময় কাটাতে চান তো অবশ্যই কিন্তু এখানে আসবেন, জায়গাটির ন্যাচারাল বিউটি কিন্তু জাস্ট অসাধারণ। পুরো এখানকার পার্কটা যে রয়েছে, পার্কটাও খুবই সুন্দর, আর এখানকার আশেপাশের ভিউ যে রয়েছে সেটাও আরও সুন্দর, আর এখানকার ঝর্ণাগুলো দেখালাম সেগুলো তো জাস্ট অনবদ্য। আর এখানে কিন্তু প্রচুর ফুল রয়েছে দেখতে পাচ্ছেন, পেছনে পুরো পাহাড়ি ফুল আছে আরও অনেক। এই রক গার্ডেনের মধ্যে কিন্তু একটা মন্দির রয়েছে, খুবই সুন্দর মন্দিরটা, আমি দেখাচ্ছি, পুরো পাথরের গুহার মধ্যে মন্দিরটাই দেখুন। চলুন ভেতরে যাই এবং ভেতরটা দেখি কেমন। তো এই দেখছেন মন্দিরটা, আমি ব্যাক ক্যামেরা সুইচ করছি। জায়গাটা একটু অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে, তবে জায়গাটি কিন্তু একটু ভয়ও লাগছে, জায়গাটা এমনই জিনিস রয়েছে, পেছনে কয়েকটা সাপের মূর্তি রয়েছে দেখুন। এখানে একটা জিনিস রয়েছে সেটি আমি দেখাই আপনাদের, জায়গাটির ছবি তোলার জন্য খুবই সুন্দর হবে। এখানে একটা হ্যাঙ্গিং পাথর রয়েছে দেখাচ্ছি, এই দেখুন, জায়গাটি কিন্তু খুবই সুন্দর আর অ্যামেজিং। দেখুন অনেকটাই কিন্তু নিচু হয়ে যেতে হবে পাথরটার নিচ দিয়ে। দার্জিলিংয়ের কিন্তু আরও অনেকগুলি ভিডিওস আমরা বানাবো, সেই জায়গাগুলি আপনাকে এক এক করে দেখাবো। এরপর জাপানিজ টেম্পল যাওয়ার প্ল্যান রয়েছে, মহাকাল মন্দির, নেপালি মন্দির, সেই জায়গাগুলো দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওগুলি পরপর আসবে। তো আমি আছি এখন একটি ভিউ পয়েন্টে, এখান থেকে কিন্তু রক গার্ডেনের পুরো ভিউ পাবেন, দেখতে পাচ্ছেন পুরো কিন্তু দেখা যাচ্ছে একদম ওপর পর্যন্ত, ওই ওপর থেকে জলটা একদম নিচ দিকে নেমে আসে দেখুন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা, আর যদি বেশি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।